শনিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের টাউন হলে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের উদ্যোগে এবং আশরাম উদ্দিনের সহযোগিতায় একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিন সংগৃহীত 500 বোতল রক্ত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকে এবং শহীদ শিবশঙ্কর সেবা সমিতির রশ্মি ব্লাড ব্যাংকে এবং দুর্গাপুর ও বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। বর্ধমান জেলা সংখ্যালঘু সেল, তার চেয়ারম্যান আশরাফ উদ্দিন, যাকে বাবিদা বলে আমরা বলে থাকি, তিনি 2010 সাল থেকে এই রক্তদান উৎসবের আয়োজন করে। শিবির নয়, মেলা নয়, উৎসব। আর এই উৎসব বলেই আমার পাশে দাঁড়িয়ে থাকেন সিস্টার সুব্রতা ভটুরিয়া, জৈন সম্প্রদায়ের মানুষ, উৎসব বলেই মীরা আশরাফ আমি থাকেন, শম্পা থাকেন, বিধায়ক মধুদাস রয়েছেন, অলোক রয়েছেন, আমাদের মুখপাত্র দলের প্রসেনজিৎ আছেন, নিশীথ মালিক রয়েছেন, আমাদের দীর্ঘদিনের নেতা তৃণমূল কংগ্রেসের জন্মলগ্নে যিনি যুবকদের পথ দেখিয়েছিলেন বর্ধমান জেলায়, আমি স্বপন দেবনাথ, সুশান্ত দার আন্ডারে তৃণমূল যুবের সাধারণ সম্পাদক ছিলাম। এদিন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীথ কুমার মালিক, মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য, জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। উদ্দেশ্যটা দেখুন, জাতির জনক গান্ধীজি বলেছিলেন, একটা মানুষকে সেবা করতে গেলে সব থেকে বড় সেবা, পুণ্যের কাজ, নেকির কাজ হচ্ছে রক্তদান করা। এর থেকে বড় ভালো কাজ কিন্তু হতে পারে না। আমরা একটা রাজনৈতিক দলের সঙ্গে জড়িত, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তেনার অনুপ্রেরণায় আমরা এই কাজটা করি। আমাদের মুখ্যমন্ত্রী যেরকম দিনরাত এক করে সারা বাংলায় মানুষের সেবা করছেন, আমরা চেষ্টা করি সেভাবে করার। ওপরে অলমাইটি আল্লাহ আছেন, নিচের মমতা বন্দ্যোপাধ্যায়, এই সম্মিলিত প্রচেষ্টাই এটা সফল হয়। এটা আমার একার কৃতিত্ব নয়, এটা সকলে মিলে একটা টিম ওয়ার্ক আমাদের। আমরা চেষ্টা করি দলমত নির্বিশেষে, জাতপাত নির্বিশেষে, যার যখন রক্ত লাগে সে পরিষেবাটা দেওয়ার। লোকজন এই যে সংখ্যালঘু সেলের বলে নয়, সকল সম্প্রদায়ের লোকজন এখানে এসছেন, সে খ্রিশ্চান থেকে আরম্ভ করে জৈন থেকে আরম্ভ করে সর্দাজি থেকে আরম্ভ করে, এবং নিঃস্বার্থভাবে মানুষ সহজ ভালোবেসে এটা স্বেচ্ছায় রক্তদান করছেন। আমরা কিছু বিনিময়ে কখনোই নিই না। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।